হাই এভরিওয়ান, জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা হাজির বেশ কিছু টুকরো খবরের ছাঁক নিয়ে। দেখে নেব এখনকার খবরগুলি কি কি। রামে যাওয়া বাম ভোট ফেরাতে দাওয়াই, ত্রিমুখী লড়াইয়ে অবস্থান স্পষ্ট করলেন সূর্যকান্তের। গরিব মানুষের ভোট ভাগ নয়, আর বিজেপিকেও ভোট নয়, ভোট দেওয়ার আহ্বান বাম কংগ্রেসের জোটকেই। চুচুড়ায় সংযুক্ত মোর্চা সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রণব ঘোষের সমর্থনে সভা করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এই সভা থেকে গেরুয়া শিবিরে চলে যাওয়া বাম ভোটকে ফেরাতে আহ্বান জানান তিনি। মনোনয়ন জমা দিয়েই অন্য সুর তৃণমূল প্রার্থীর, গদ্দারকেই প্রার্থী, মমতাকে আক্রমণ বাম কংগ্রেসের। ভোটের আগে কিংবা ভোটের সময় বিজেপির মনস্তাত্ত্বিক চাপই শুধু নয়, ভোটের পরে ফল পেরোনোর পর দল ভাঙানোর আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, যে কারণে দলের জন্য টার্গেটও বেঁধে দিয়েছেন তিনি। তারই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েই দল বদলের জল্পনা বাড়িয়ে দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী। প্রচারের তারকা সাংসদ দেখা নেই তৃণমূল প্রার্থীর, রোড শোতে ফুটবলার নেতার অনুপস্থিতি নিয়েও জল্পনা। বিজেপির হয়ে প্রচারে সামিল মিঠুন চক্রবর্তী, আর তৃণমূলের নিজেদেরই রয়েছে দুজন তারকা সাংসদ, তাঁরাই সারছেন প্রচার। যদিও তারকা সাংসদ নুসরত জাহান রোড শো করলেও সেখানে পাওয়া গেল না প্রার্থীকে, যা নিয়েই জল্পনা তৈরি হয়েছে ঘাসফুল শিবিরে। বিজেপি এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে কটাক্ষ করেছে। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।